হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই ক্রিসমাস, আজ আমি দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে তোমরা প্রেশার কুকারে ক্রিসমাস কেক বানাতে পারো খুব সহজ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আজকের কেকটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে 200 গ্রাম ময়দা আর 100 গ্রাম গুঁড়ো চিনি। তার সাথে থাকছে জায়ফল গুঁড়ো, টুকরো করে রাখা খেজুর, কিসমিস আর ভেঙে রাখা কাজু, আর এটা হলো বেকিং পাউডার। এবারে সমস্ত কটা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স আপ করতে হবে, আর তার সাথে লাগবে 2 ডিম আর 1/4 অফ আমুল বাটার আর 1 কাপ হোয়াইট অয়েল, যে কোনো রকমের হোয়াইট অয়েল। এখানে বাটার আর হোয়াইট অয়েলটা একসাথে গরম করে একটা প্যানে নিয়ে নেওয়া হয়েছে। এইবার 2 ডিম ভেঙে নিতে হবে, অয়েলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার বাবা বহু বছর ধরে ক্রিসমাস টাইমে এই ফুড কেক বানাচ্ছে ঘরে খুব ইজি ওয়েতে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি, শেয়ার করছি। অয়েলটার সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তার সাথে মিশিয়ে দেয়া হলো জায়ফলের গুঁড়োটা। এইটাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে কেকটার মধ্যে, আর ন্যাচারাল ফ্লেভার, এতে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার আমরা অ্যাড করছি না। এই জায়ফলের গুঁড়ো থেকেই ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে কেকের মধ্যে। এবার এই ব্যাটারটার মধ্যে গুঁড়ো চিনিটা অ্যাড করে দেওয়া হলো। চিনি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবার পরে তাতে অ্যাড করা হলো ময়দাটা। ময়দাটা অ্যাড করার পরে এটাকে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এই যে আমাদের ব্যাটার পুরো রেডি। এবার একটা বাটিতে পার্চমেন্ট পেপার আর বাটার গ্রিজ করে তাতে পুরো ব্যাটারটা ঢেলে দেওয়া হলো। এইবারে ওপর থেকে এক এক করে কাজু, কিসমিস, কুচো করে রাখা খেজুর সব ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যাটারটা ফুল রেডি হয়ে গেছে। এইবারে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা বালি নিয়ে কেকটা বেক করতে বসিয়ে দেওয়া হবে। দাদা
প্রেসার কুকারটার হুইসেল ছাড়া আর রাবারটা ছাড়া এইভাবে লো টু মিডিয়াম আঁচে গ্যাসে 40 মিনিট রাখতে হবে। এভাবে লো টু মিডিয়াম আঁচে 40 মিনিটস মতো রাখতে হবে। মিনিটস মতো হয়ে গেছে আর দেখো কেক অলমোস্ট ডান। এইবারে আরো 5 মিনিটস মতো রাখা হচ্ছে আর একটু বেক হওয়ার জন্য। এইবার কেক পুরো রেডি, 40 মিনিটস হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কেকটা বেকড হয়ে গেছে। তাহলে তোমরা দেখলে কত সহজে বাড়িতে প্রেশার কুকারে আমরা এই কেকটা ঝটপট বানিয়ে নিতে পারি। তোমরাও বানিও আর কেমন লাগলো অবশ্যই জানিও। মেরি ক্রিসমাস।